রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে সারা রাজ্যেই বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং রাজনৈতিক সংগঠনগুলির রক্তদান শিবির চলছে প্রতিনিয়ত। সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার ছুটির দিনে। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপসকান্তি দাস সহ সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন এই রক্তদান শিবিরে 25 জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন এই রক্তদানকে কেন্দ্র করে ব্যবসায়িক মহলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমরা আবার এইবার থেকে 77তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা আজকে 13ই আগস্ট আমরা ব্যবসায়ীদের উদ্যোগে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 15ই আগস্ট বর্ষা আঁকো প্রতিযোগিতা, সেই সাথে সন্ধ্যার সময় ইন্দিরপাঙ্গনে নাচ গানের অনুষ্ঠান এবং আমাদের বর্ষাকু প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় পৌর পরিষদের চেয়ারম্যান শ্রী দেবাশিস দাস মহোদয়। আমরা 15ই আগস্ট সন্ধ্যার সময় যে অনুষ্ঠান করছি সেখানেও আমাদের বিভিন্ন নেতৃবর্গরা থাকার কথা, এসডিএম সাহেব, ডিএম সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব এবং খেলা পরিষদ মজুমদার থাকার কথা। আমরা শুধু এইটুকু বুঝাতে চাই প্রত্যেক বৎসরই যে ব্যবসায়ীরা শুধু ব্যবসা করে না, ব্যবসার বাইরেও আমাদের ব্যবসায়ীরা যে কিছু জগতের সঙ্গে বা মানুষের সঙ্গে বা আমাদেরও কিছু দায়িত্ব আছে দেশের প্রতি, জনগণের প্রতি, সেটা বুঝাতে গিয়েই আমাদের এই উদ্দেশ্য। খোয়াই থেকে শুভঙ্করদের প্রতিবেদন, দুরন্ত টিভি।